তো পেন নাম সবাইকে, আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ব্ল্যাক কেইম্যান বা কাইম্যান। আজকে এই ভিডিওর মধ্যে আমরা ব্ল্যাক কেইম্যান সম্পর্কে বিভিন্ন তথ্য দেখে নেব, তার সঙ্গে ব্ল্যাক কেইম্যানদের সাথে অন্যান্য কেইম্যানদের কি পার্থক্য সেটাও দেখে নেব, আর মা ব্ল্যাক কেইম্যান কীভাবে তার সন্তানদের এবং ডিমগুলিকে রক্ষা করে সেটাও দেখে নেব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্ল্যাক কেইম্যান ক্রোকোডিলিয়া অর্ডারের অন্তর্গত অন্যতম দীর্ঘ প্রাণী, এরা এলিগেটরিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত, এরা মাংসাশী সরীসৃপ। ব্ল্যাক কেইম্যান স্বল্প স্রোতযুক্ত নদী, হ্রদ ইত্যাদিতে দেখা যায়। বিভিন্ন ঋতুতে ব্ল্যাক কেইম্যানদের অ্যামাজন অববাহিকার বন্যায় সিক্ত সাভানা এবং দক্ষিণ আমেরিকার অন্যান্য স্বাদু জলে দেখা যায়। এই কেইম্যানদের নাম ব্ল্যাক কেইম্যান কারণ শুধুমাত্র কিছু পূর্ণাঙ্গ কেইম্যানদেরই গায়ের রং কালো হয়, কিন্তু বেশিরভাগ কেইম্যানদের রং প্রায় কালো রঙের হয়। পূর্ণাঙ্গ ব্ল্যাক কেইম্যানদের নিচের চোয়ালে ধূসর বা বাদামি বর্ণের ব্যান্ড দেখা যায়। শিশু কেইম্যানদের ক্ষেত্রে বক্ষের পার্শ্বদেশে সাদা বা হালকা হলুদ বর্ণের ব্যান্ড ভালোভাবে লক্ষ্য করা যায়। ব্ল্যাক কেইম্যানদের মস্তক ভারী হয়, ফলে এরা অতি সহজেই শিকার ধরতে পারে। অন্যান্য কেইম্যানদের সাথে ব্ল্যাক কেইম্যানদের লিনিয়া অ্যাসপেরার ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। অন্যান্য কুমিরের মতোই ব্ল্যাক কেইম্যানদের দেহ মোটা, চোয়াল বড়, লম্বা লেজ ও ছোট পা দেখা যায়। তাছাড়া এদের দেহ শুকনো আঁশে ঢাকা থাকে এবং চোখ ও নাক মুখমণ্ডলের ওপরে দেখা যায়। ব্ল্যাক কেইম্যান বিশ্রাম নেওয়ার জন্য জলের নিচে অবস্থান করে। অ্যামাজনের বাস্তুতন্ত্রের মধ্যে ব্ল্যাক কেইম্যান সবচেয়ে বড় শিকারী। ব্ল্যাক কেইম্যানদের শিকারের মধ্যে মাছ, অন্যান্য সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী উল্লেখযোগ্য। ব্ল্যাক কেইম্যান কিস্টোন স্পিসিস হতে পারে এবং এরা অ্যামাজনের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্ল্যাক কেইম্যানদের প্রজননের আদর্শ সময় হল শুষ্ক আবহাওয়া। স্ত্রী ব্ল্যাক কেইম্যানরা ঢিপি তৈরি করে সেখানে ডিম পাড়ে। এরা এই সময় ঢিপির খুব কাছে অবস্থান করে এবং ডিমগুলিকে শত্রুদের হাত থেকে রক্ষা করে। ডিম ফুটে ছোট ছোট বাচ্চা বের হয়। ব্ল্যাক কেইম্যানদের এই ছোট ছোট বাচ্চার গ্রুপকে বলা হয় পডস। ব্ল্যাক কেইম্যান নকচার্নাল, অর্থাৎ এরা রাত্রিবেলায় সক্রিয় হয়। এদের চামড়ার কালো রং এদের বর্ণগত বিশেষ অভিযোজনে সাহায্য করে। এছাড়াও এদের ত্বকের বর্ণ কালো হওয়ার কারণে এদের ত্বক সূর্যালোক শোষণ করে। এটি ব্ল্যাক কেইম্যানদের থার্মোরেগুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্ল্যাক কেইম্যানদের চোখগুলি বেশ বড় হয়, চোখের রং বাদামি হয়ে থাকে। তবে একটি বিশেষ তথ্য, স্ত্রী ব্ল্যাক কেইম্যানরা যখন তাদের ডিমগুলিকে পাহারা দেয় তখন রক্ত শোষক মাছি স্ত্রী কেইম্যানদের চোখের চারপাশে জড়ো হয় এবং রক্ত শোষণ করে। ব্ল্যাক কেইম্যানকে অন্যান্য কেইম্যানদের থেকে পৃথক করা যায় দুটি বৈশিষ্ট্যের মাধ্যমে। প্রথমটি হলো মাথার খুলি এবং দ্বিতীয়টি হলো চোখ। ব্ল্যাক কেইম্যানদের মাথার খুলি ও চোখ অন্যান্য কেইম্যানদের থেকে অপেক্ষাকৃত বড় হয়। ব্ল্যাক কেইম্যান অন্যান্য কেইম্যানদের থেকে শক্তিশালী হয়। আবার পুরুষ ব্ল্যাক কেইম্যানদের খুলি স্ত্রী ব্ল্যাক কেইম্যানদের খুলি অপেক্ষা বড় হয়। ফলস্বরূপ পুরুষ ব্ল্যাক কেইম্যান কামড় দেওয়ার সময় বেশি বল প্রয়োগ করতে পারে। পূর্ণাঙ্গ ব্ল্যাক কেইম্যানদের গড় দৈর্ঘ্য 2.2 মিটার থেকে 4.3 মিটার হয়ে থাকে।
পূর্ণাঙ্গ ব্ল্যাক কেইম্যানদের গড় ওজন হয় 95 কেজি থেকে 100 কেজি। পূর্ণাঙ্গ স্ত্রী ব্ল্যাক কেইম্যানদেরও গড় দৈর্ঘ্য পূর্ণাঙ্গ পুরুষদের মতোই হয়, তবে স্ত্রীদের দেহের ওজন পুরুষদের তুলনায় বেশি হয়। আগেই বলা হয়েছে ব্ল্যাক কেইম্যান মাংসাশী প্রাণী, এরা বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে থাকলেও সবচেয়ে বেশি পরিমাণে ব্ল্যাক কেইম্যান শিকার করে স্থলজ প্রাণী এবং রিপেরিয়ান জাতীয় প্রাণী। তবে মাঝে মধ্যে পূর্ণাঙ্গ ব্ল্যাক কেইম্যানরা ছোট ছোট ব্ল্যাক কেইম্যানদেরও শিকার করে থাকে। বিভিন্ন মাছেদের মধ্যে ব্ল্যাক কেইম্যান সবচেয়ে বেশি শিকার করে থাকে ক্যাটফিশ, পিরানহা এবং পার্চ জাতীয় মাছেদের। একেবারে তরুণ কেইম্যানদের প্রধান খাদ্য শামুক এবং ছোট মাছ। বিভিন্ন স্তন্যপায়ী জাতীয় খাদ্যের মধ্যে উল্লেখযোগ্য স্লথ, আর্মাডিলো, আগৌটি, ক্যাপিবারা, হরিণ, তাপির, পেকারি ইত্যাদি। বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ব্ল্যাক কেইম্যান সবচেয়ে বেশি শিকার করে থাকে ক্যাপিবারা এবং হোয়াইট লিপড পেকারি। তবে উল্লেখযোগ্য একটি তথ্য হল ব্ল্যাক কেইম্যানরা কখনো কখনো জাগুয়ারদেরও আক্রমণ করে। আবার অ্যামাজন রিভার ডলফিনদের গায়ে ব্ল্যাক কেইম্যানদের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ব্ল্যাক কেইম্যান অপেক্ষাকৃত ছোট শিকারদের আক্রমণ করার পর গিলে নেওয়ারই চেষ্টা করে, তবে বড় শিকারের ক্ষেত্রে আক্রমণ করার পর শিকারকে নিরাপদ স্থানে ফেলে রাখে এবং শিকার পচতে থাকে, আর এরা সেই শিকারকে ধীরে ধীরে ভক্ষণ করে। শুষ্ক মরশুমের শেষে স্ত্রী ব্ল্যাক কেইম্যানরা ডিম পাড়ার জন্য বাসা তৈরি করতে থাকে। বাসাগুলি প্রধানত ঢিপির মতো হয়ে থাকে। বাসাগুলি উচ্চতায় গড়ে 1.5 মিটার এবং প্রস্থে গড়ে 0.75 মিটার হয়ে থাকে। স্ত্রী ব্ল্যাক কেইম্যান প্রায় 65টি ডিম পাড়ে। প্রায় 6 সপ্তাহ পর ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিমগুলি বেশ বড় হয় এবং ডিমগুলির গড় ওজন 5.1 আউন্স হয়ে থাকে। বেশ কিছু প্রাণী আছে যারা ব্ল্যাক কেইম্যানদের ডিমগুলিকে খেয়ে ফেলে। এদের মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ আমেরিকান কোটিস, বড় রোডেন্ট, সারস এবং শকুন। মা ব্ল্যাক কেইম্যান যে ডিমগুলি অস্ফুটিত অবস্থায় থাকে অথচ ডিমগুলির মধ্যে বাচ্চা কেইম্যান থাকে, সেই ডিমগুলির শেল খুবই সাবধানে দাঁত দিয়ে ভেঙে দেয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা ব্ল্যাক কেইম্যান তাদের বাচ্চাগুলিকে মুখে করে নিয়ে অন্য স্থানে চলে যায়। স্ত্রী ব্ল্যাক কেইম্যান 2 থেকে 3 বছর অন্তর মাত্র একবারই প্রজননে লিপ্ত হয়। বিভিন্ন কারণে ব্ল্যাক কেইম্যানদের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই ব্ল্যাক কেইম্যানদের সংরক্ষণ করা হচ্ছে। 2013 সালে অ্যালবোর্ট চিড়িয়াখানায় ব্ল্যাক কেইম্যানদের প্রজনন ঘটানো হয়। ব্ল্যাক কেইম্যান সংরক্ষণ করা প্রয়োজন, কারণ এরা হারিয়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হবে।